চলে আসছে আমার কাচ্চি বিরিয়ানি। এই দেখেন এই যে যেমন লুকিং, দুই টুকরা মাংস দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এক টুকরো আলু। আশা করি কেমন আছেন আপনারা, আশা করি ভালো আছেন। আমি শাহাবুদ্দিন আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের দেখাবো সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি রিভিউ। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এবং আমি এখন আছি আমার অফিসে, হেড অফিসে, এবং সেখানে আমি এই সুযোগটি নিয়ে নিয়েছি। অফিসের ফাঁকে আমি খাবো এবং আপনাদেরকে আমি আজকে দেখাবো সুলতান ডাইনের কাচ্চির মান, স্বাদ এবং টেস্ট। আগেরটা ভালো ছিল না, এখন একটা ভালো। এই যে দেখেন বন্ধুরা, চলে আসছে আমার সুলতান ডাইনের কাচ্চি। এই যে প্যাকেট ওপেন করলাম, এক পিস আলু এবং দুই পিস মাংস, এবং সাথে আছে একটা বোরহানি। দেখেন লুকিংটা অবশ্যই অসাধারণ। আমি প্লেটে ঢেলে নিছি। এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, ওদের আসলে পরিবেশনটা খুবই ভালো। যে আলুটা বের করে দেখাচ্ছি, ওদের মাংস পিসগুলো খুবই ভালো আপনার টেস্ট। তবে আমি না খাওয়া পর্যন্ত বলতে পারতেছি না, বাট আপনাদের এটা আমি বলতে পারি, ওদের বোরহানিটা অন্যদের থেকে আলাদা। একটু পাতলা কিন্তু খুবই টেস্ট। এই যে মাংসটা দেখেন, খুবই ভালো, মানে একদম সলিড দুই পিস মাংস দেয়। আমি এখন খাবার শুরু করলাম। বন্ধুরা আপনারা কেউ নজর দিবেন না, যদি ভালো লাগে সুলতান ডাইনে চলে যাবেন, না হলে অনলাইনে অর্ডার করবেন, আপনার বাসায় ডেলিভারি ম্যান দিয়ে যাবে। আমি খাচ্ছি, কিছুটা খাওয়ার পরে আপনাদের বলতেছি কেমন লাগে। যে দেখেন বোরহানিটা, এখন আমি বোরহানি খাবো। বোরহানিটা খুবই টেস্ট, যার কারণে আমার খুবই ভালো লাগে। বোরহানিটা আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিলাম, অবশ্যই সুলতান ডাইনে গেলে বোরহানিটা খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। মোটামুটি আজকের কাচ্চিটা ভালো, কারণ আমার যে পার্সেলটা আসছে একটু মনে হচ্ছে যে কড়াইয়ের লাস্টের দিকে আর কি, রাইসটা একটু পোড়া পোড়া ভাব ছিল। তাছাড়া ওভারঅল ঠিক আছে, কিন্তু আসলে যেটা আমি বুঝতে পারলাম, সুলতান ডাইনি রেস্টুরেন্টে যে খাবার যে টেস্টটা, ওইটা আসলে বাসায় ওরকম না, ওটা অনেক ভালো। একজন অফিসিয়াল লোক এই দেখেন, এই যে মানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ভাইয়ের খিদা লাগে সব সময় ভাই খাবার ভিতরে থাকে। এই ভাই প্রথম কাচ্চি, সুলতানের কাচ্চি এই প্রথম। এই যে যারা, এই যে চোর চোর চোর, কিন্তু ব্যাপারটা হলো কি, খাবার কিন্তু একমাত্র হালাল হয়েছে আমার জন্য, কারণ আরে ভাই ওইটা তো এর বাপেরটা ঋণ পরিশোধ করলো, বুঝলেন নাই। আমার ভিডিওগুলো একটু অন্য ধরনের, বিকজ অন্য সময় রিভিউ নিতে গেলে হয়তো দেখা যায়
ফার্স্ট লুকেই বলে ওয়াও, অনেক টেস্টি, অনেক সুন্দর, বিভিন্ন ধরনের নেয়, বিকজ ওরা টাকা নেয়, তারপরে অনেকে ফ্রি খায়, আমি টাকা দেখাই এবং আমার ভালো লাগে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে রেস্টুরেন্টওয়ালারা, ওটা ওদের বিজনেস, ওরা কখনোই চাবে না যে ওদের খাবারের মান খারাপ হোক, বা সবাই খারাপ না আসলে, কিন্তু আমরা একটা ভিডিও করি আর এর ভিত্তিতেই আপনারা ধরে নিলেন ভালো খারাপ, এটা ঠিক না। আসলে এক এক ধরনের মানুষের রুচি এক এক ধরনের। যেমন ধরেন আমার কাছে হয়তো দেখা গেছে এই কাচ্চিটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার কাছে ভালো লাগে, আবার আমার কাছে খারাপ লাগলো, আপনার কাছে ভালো লাগলো, আবার আমার কাছে ভালো লাগলো, আপনার কাছে খারাপ লাগলো। সো এটা কখনো ম্যাটার করে না। তা আশা করি আপনার এই জিনিসটা দেখবেন। আমি ওইটাই বলবো যেটা আমার কাছে, আমার কাছে কেমন লেগেছে, মানে আগেও খেয়েছি আমি, জানেন আমার আরও দুটা ব্লগ ভিডিও আছে সুলতান ডাইনের উপরে। তো অনলাইন থেকে এই ফার্স্ট আর কি আমি একটা রিভিউ করবো, আশা করি বন্ধুরা ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না, এবং আদার্স ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি একটু চেষ্টা করি অন্যদের থেকে একটু বেটার করার জন্য। ধন্যবাদ বন্ধুরা।